জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন পায়েল দাস, পাশাপাশি সহকারী সভাপতি হয়েছেন আনোয়ারা বেগম। শনিবার শামশেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে ব্লক প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে বোর্ড গঠন সম্পন্ন হয়। এদিন 27 জন সদস্যের মধ্যে সকল সদস্যই উপস্থিত ছিলেন বলে প্রশাসন সূত্রে খবর। উল্লেখ্য, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে 27টি আসন বিশিষ্ট শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির আসনে 21টি তৃণমূল কংগ্রেসের দখলে আসে। কংগ্রেস পায় 5টি আসন এবং বিজেপি 1টি আসনে জয়লাভ করে, যদিও পরে কংগ্রেসের 1 সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শনিবার কড়া পুলিশি নিরাপত্তায় শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন পায়েল দাস এবং সহকারী সভাপতি নির্বাচিত হন আনোয়ারা বেগম। সভাপতি ও সহসভাপতি নির্বাচন সম্পন্ন হতে আনন্দিত হয়ে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন নবাগত সভাপতি ও সহসভাপতিকে বরণ করে নেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা গত 5 বছরে প্রায় 90% কাজ করে নিয়েছি, আর বাকি যে 10% আছে আশা করি আগামী দিনে সবকিছু করব। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তার যে অনুমোদন সভাপতি এবং সহকারী সভাপতি পদে যে নাম ছিল সেই নামে আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্যরা সিলমোহর দিয়েছেন। অর্থাৎ আমাদের সভাপতি পদে নাম ছিল পায়েল দাস এবং সহসভাপতি পদে নাম ছিল আনোয়ারা বেগম। এই 2 জন 27-0 তারা কিন্তু নির্বাচিত হয়েছেন